আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমদ, আমি সিলেট থেকে এসেছি। আমি আমার বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি লিডিং ইউনিভার্সিটি থেকে। পরবর্তী পড়াশোনা বা উন্নত দেশে করতে চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমি ইউরোপকে বেছে নিয়েছি আমার পরবর্তী পড়াশোনা কমপ্লিট করার জন্য। তারপর আমি অনেক এজেন্সিগুলা সম্পর্কে জানতে চাইছি, জেনেছি। তারপর আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সানরাইজ এডুকেশন কনসালটেন্সির সাথে পরিচিত হই। তারপর আমি এখানে সরাসরি এসে সুহান ভাইয়ের সাথে আলাপ করি এবং সুহান ভাই আমাকে কাউন্সিলিং করেন এবং আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেন এবং ওনাদের প্যাকেজ সম্পর্কে বুঝিয়ে বলেন। তারপর আমি এখানে আমার ফাইল জমা দিই, আমার সব অরিজিনাল কাগজপত্র জমা দিই, সার্টিফিকেটগুলো, এবং তারপর ওনারা আমাকে সব ডকুমেন্টসগুলো রেডি করতে হেল্প করে। এরপর আমি 11 জুলাই 2023 আমার ফাইল সাবমিশন করি ইটালিয়ার বিএফএসে। আমি পলিটেকনিকো দি তুরিনোতে অ্যাপ্লাই করি এবং আমার সাবজেক্ট হচ্ছে গিয়ে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে গিয়ে 252 এবং সেটার রিসার্চ অপরচুনিটি খুব ভালো, সেই জন্য আমি এই ইউনিভার্সিটি এবং এই সাবজেক্টটা সিলেক্ট করি। তারপর আমি আমার সব কাগজপত্র রেডি করার পরে আমি 11 জুলাই 2023 ইটালি বিএফএসএ ফাইল সাবমিশন করি এবং 6 সেপ্টেম্বর আমার ইন্টারভিউ কল আসে। ইন্টারভিউ কল আসার পর আমি অফিসে যোগাযোগ করি এবং সাইফুল ভাই আমাকে গ্রুমিং করেন ইন্টারভিউর জন্য, কী 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 ধরনের প্রশ্ন আসতে পারে, আমার কি ড্রেস আপ নিয়ে ইন্টারভিউতে যেতে হবে, এই সব কিছু নিয়ে আমাকে গ্রুমিং করেন। তারপর আমি আমার ইন্টারভিউ দেই 7 সেপ্টেম্বর এবং আমি পাসপোর্ট কালেক্ট করি আমার 10 সেপ্টেম্বর এবং আমি সেখানে আমার ভিসা হয়েছে ইটালি। ইটালি ভিসা পাওয়ার পর আমার অনুভূতি আসলে আমি ধন্যবাদ জানাই আল্লাহ, মহান আল্লাহ তালাকে এবং আমার সাইফুল ভাই এবং কিরণ ভাই, তাদেরকেও ধন্যবাদ জানাই সানরাইজ এডুকেশনকে। তাদের মাধ্যমে আমি কাজটা করে সাকসেসফুলি ভিসা পেয়েছি এবং এটাই, এবং এই অনুভূতি তো আর ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরে এসে যে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা ন্যাশনাল কোম্পানির সাথে, যেহেতু বাংলাদেশ হচ্ছে বর্তমানে একটা ডেভেলপিং কান্ট্রি এবং এখানে অনেক মেগা প্রজেক্টগুলো কন্টিনিউ হচ্ছে, সো আমি চাই যে আমি আমার এই পড়াশোনা বা আমার এক্সপিরিয়েন্সটা এখানে কন্ট্রিবিউট করতে পারি, সেটাই হচ্ছে কি আমার ফিউচার প্ল্যান। এবং ধন্যবাদ সানরাইজ এডুকেশনকে আমাকে প্রথম থেকে অনেক হেল্প করার জন্য, আমার সব ডকুমেন্টস রেডি করার জন্য এবং সব সাপোর্ট দেওয়ার জন্য।